মাতৃভূমি কাপে প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024 আজ ছিল সেমিফাইনাল মুক্তি হয় নাজিয়া এন্টারপ্রাইজ লালাপুর এবং এলিভেন ব্রাদার ইসলামাবাদে। তো ঠিক এই মুহূর্তে যেটা খেলার রেজাল্ট সেটা হচ্ছে নাজিয়া এন্টারপ্রাইজ 0 এবং এলিভেন ব্রাদার ইসলামাবাদ 3। আমরা দেখি অত্যন্ত সমানে সমানে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ ছিল, খেলার প্রথমার্ধে ইসলামাবাদ একটি গোল পেয়ে যায়, এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ইসলামাবাদ। খেলার দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাই যে অত্যন্ত আগ্রাসী ফুটবল শুরু হয়। সেই আগ্রাসী ফুটবলের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে নাজিয়া এন্টারপ্রাইজ কিন্তু তারা শারীরিক বিভিন্ন ধরনের ট্যাকল শুরু করে দেয়। সেই হেতু রেফার বেশ কয়েকটি কার্ড দেখিয়েছেন, অন্তত 4টি ইয়েলো কার্ড হয়। একটা সময় রেফারটা কিন্তু ভিড়ে যান, পরবর্তী সময় মাঠে মুহুর্মুহু আওয়াজ গতদিন হেরেছিল, বাঘাকে হারিয়েছিল লায়লাপুর। আজ সেই বদলা হিসাবে আজকে কিন্তু নিয়েছে ইসলাম। আর সেই হাতে মাঠে অত্যন্ত জমে উঠেছিল। আমরা যেটা দেখি একটা সময় আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। লায়লাপুর যে দলকে নামিয়েছিল সকলেই ছিলেন মিজোরাম থেকে আগত ফুটবলার, বিপরীতে ইসলামাবাদ যে দলকে নামায় সেই দলে ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ফুটবলার। ইসলামাবাদের যারা ফুটবলার সেখানে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং আমাদের অসমের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের নিয়ে এসে খেলিয়েছে ইসলামাবাদ, বিপরীতে মিজোরামের একটি প্রথম সারির দলকে নামিয়েছিল লালাপুর। লালাপুর দলে এবছর যিনি খেলেছেন এখানে কিন্তু অনূর্ধ্ব-19 আমাদের দেশের হয়ে প্রথম সারির ফুটবল অনূর্ধ্ব-19 খেলা ফুটবলার ছিলেন। তো ঠিক এই মুহূর্তে খেলার সমাপ্তির পর আমরা দেখছি অন্তত 10 মিনিট থেকে বেশি সময় ধরে এখানে বাজি পতাকা পাঠানো হচ্ছে আর দর্শকরা সে আনন্দ নিচ্ছেন। তারা আগে থেকেই এত এত বম নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সেটা কিন্তু জানা ছিল না। এখন আমরা দেখি খেলা শেষ হওয়ার পরবর্তীতে তাতে কিন্তু বম পাচ্ছে, দীর্ঘ সময় ধরে বম পাচ্ছে। আমরা উল্লেখ করেছিলাম যে আজকের যেটা খেলা সেই খেলা নিয়ে কিন্তু বাড়তি উন্মাদনা কাজ করছিল। এখানে বাঘাবাজারের কাছে বাঘাবাজার হেরেছিল লালাপুরের এই দলটির কাছে। আজকে যে দল 3 গোল হেরেছে সেদিন লালাপুরও কিন্তু 3-3টি গোল দিয়েছিল। আর সেই হেতু বাঘাবাজারের যে সমস্ত সমর্থক, বাঘাবাজারের সমস্ত সমর্থক কিন্তু আজকে ইসলামাবাদকে সমর্থন করেন। আর সেই ইসলামাবাদ এখানে যারা বম ফাটিয়েছেন তারা কিন্তু ইসলামাবাদের নয়, এই যে আমরা বাঘাবাজারের সাংবাদিক রাজীব হোসেন নয়, উনি হচ্ছেন আজকে ইসলামাবাদের সমর্থক। খেলা এখন শেষ, উনি পৌঁছেছেন মেগা ফাইনালে, আগামী 8 তারিখ দেখা হবে। দিলুভাই তুমি কি বলবে আজকের ম্যাচ খেলা যেটি হয়েছে? আমি বলবো যে খুবই সুন্দর পারফরমেন্স। গতদিন যে মাহপুর আর অন্য যে দল ছিল তাদের খেলা থেকে আজকের খেলাটি অনেক ভালো হয়েছে, খুবই পারফরমেন্স, বোর্ড পার্টি খুবই ভালো করেছে। কিন্তু আমি সর্বপ্রথম দেখে আপনাকে বলেছিলাম যে আজকের স্ট্রং টিম হিসেবে মনে হচ্ছে ইসলামাবাদ, কারণ ওদের প্লেয়ারদের যে শারীরিক যে অটকটন বা ওরা যেভাবে ব্যাটিং করছে অনেক ইন্টারন্যাশনাল লেভেলে ওরা খেলছে, তো ওদের পারফরমেন্স থেকে বুঝে যাচ্ছিল যে আজকে ওরাই জিতবে। যাই হোক, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, আপনি যে ফাইনালে পৌঁছেছেন, ধন্যবাদ। ধন্যবাদ দিলবাগ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে উল্লেখ করছি আজকে যারা বম ফাটিয়েছেন সেদিনের বাঘাবাজারে, বাঘাবাজার হারার পর কিন্তু ইগল লড়াই আমরা উল্লেখ করছি। এখানে এক এক দিনে এক একটি দল কিন্তু কয়েক লক্ষ টাকা খরচ করছে, তো সেই হিসাবে এটা আর মাত্র পুরস্কার মিলল 50,000 টাকা, কিন্তু এক এক দিনে খেলাতে খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তো শেষ পর্যন্ত খেলাটি ইগোতে গিয়ে ঠেকছে আমাদের সঙ্গে। আমরা এ খেলার আর 8 তারিখে আগামী 8 তারিখে আপনাদের সম্মুখে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 8 তারিখে মেগা ফাইনাল
অনুষ্ঠিত হবে। সেই ফাইনালে মুখোমুখি হবে জামালপুর, যারা গত বছরের রানার্স আপ দল, আর তাদের সহিত খেলবে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার ইসলামাবাদ এবং জামালপুরের মধ্যকার যেটা মেগা ফাইনাল সেটা অনুষ্ঠিত হবে আগামী 8 তারিখ। আমরা সম্পূর্ণ খেলা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আজকে বাস্তব উপস্থাপন ফেসবুক পেজে গিয়ে আপনারা কিন্তু আমরা সম্পূর্ণ খেলা লাইভ করেছি 2-3টি পার্টে, আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের পেজটি ফলো করেননি তাদের উদ্দেশ্যে, যারা আমাদেরকে এখনো ফলো করেনি আমাদেরকে ফলো করে রাখবেন। ফাইনাল আগামী 8 সেপ্টেম্বর রবিবার এখানে জামালপুর FC এবং আজকের বিজয়ী দল ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদের মধ্যে অনুষ্ঠিত হবে। তো আমরা আগের থেকেই ফাইনাল খেলাটা যাতে দর্শক, এই মাঠে যারা দর্শক আসে তারা বা যাতে সুষ্ঠুভাবে উপভোগ করতে পারে তার জন্য কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রথমত হলো আমাদের এখানে বসার জায়গা, যেটা আমাদের 3টা গ্যালারি আছে, 2টা গ্যালারি পুরুষরা বসে, 1টা গ্যালারি আমরা এতদিন মহিলা অর্ধেকটায় বসত, অর্ধেকটায় আমরা পুরুষকে বসতে দিতাম, কিন্তু ফাইনালের দিন মহিলার গ্যালারিটা শুধুমাত্র মহিলাদের জন্য থাকবে এবং পুরুষদের জন্য আমরা 2টা গ্যালারি এখানে করেছি। আর একটা জিনিস আমাদের চিন্তাধারার মধ্যে রয়েছে, এখানে জামালপুর FC এবং আমাদের ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স, এই 2টা দলের কিছু বড়জ্যেষ্ঠ সমর্থক সেই দিন খেলা দেখার জন্য নিশ্চয়ই মাঠে আসবে। আমরা এই কয়েকদিন থেকে বড়জ্যেষ্ঠরা বসার জন্য 5টা 5টা করে চেয়ার আমরা আমাদের ডায়াস ক্যাম্পাসের মধ্যে দিয়েছি, তো সেটা বাড়িয়ে আমরা 25টা 25টা চেয়ারের একটা ব্যবস্থা আমরা করব, যাতে উভয় দলের বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা আছে বা তারা সিনিয়র সিটিজেন যদি তারা তাদের গ্রামের বা ক্লাবের থাকে, ওনারা ওই চেয়ারগুলোতে বসতে পারবে। ডায়াস ক্যাম্পাসে তো আমাদের শুধু গেস্টরাই আসবে, গেস্টরা বসবে, আর বাকি সব দাঁড়িয়ে খেলা দেখতে হবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর 1 ঘটিকার থেকে। আমরা 12টায় দর্শক ঢোকার জন্য অনুরোধ করছি। 1টার থেকে 2টা 15 মিনিট পর্যন্ত মাঠে কালচারাল প্রোগ্রাম থাকবে, বিভিন্ন কালচারাল টিম এখানে প্রোগ্রামের জন্য, আমাদের যিনি কালচারাল সেক্রেটারি আছে বিকি দে প্রাঞ্জল পুরকাশ, তো ওদের সঙ্গে যোগাযোগ করেছে। তো ঠিক কয়টা, অন্তত পক্ষে 8-9টা আইটেম ওদের থাকবে, এই 8-9টা আইটেম এখানে আমাদের শেষ করতে হবে 2টা 15-এর মধ্যে। 2টা 30 মিনিটে আমরা খুব বেশি চেষ্টা করব কিক অফ করার, হয়তো 10-15 মিনিট এদিক সেদিক হতে পারে। তারপর বিকাল 4 ঘটিকায় আমাদের পুরস্কার বিতরণী যেটা অনুষ্ঠান, এখানে যে সেদিন যে কালি যারা বিজয়ী হবে বা রানার্স আপ হবে তাদের পুরস্কার নয়, টোটাল এই টুর্নামেন্টে বেস্ট কিপার, বেস্ট ডিসিপ্লিন টিম, বেস্ট স্কোরার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, এই ধরনের অনেক প্রাইজ এবং সঙ্গে প্রাইজ মানে 2000 টাকা করে রয়েছে, সেইগুলা দেব। প্রথম পুরস্কারের সঙ্গে 50,000 টাকা আমাদের প্রাইজ মানি থাকবে, দ্বিতীয় পুরস্কারের সঙ্গে 25,000 টাকা আমাদের প্রাইজ মানি থাকবে। আমরা আর একটা জিনিস চিন্তাধারার মধ্যে নিয়েছি, যে 32টা দল অংশগ্রহণ করেছিল সেই 32টা দলের টিম ম্যানেজারকে আমরা আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য, তাদেরও একটা জায়গা আমরা মাঠের মধ্যে আমরা ব্যবস্থা করব, যে 32টা টিম ম্যানেজার যাতে একসঙ্গে বসে খেলা দেখতে পারে। গতবারও আমরা সেই ব্যবস্থা করেছিলাম, তো এই বছরও আমরা এই টিম ম্যানেজারদেরকে বিশেষভাবে বসার আমরা সুযোগ দেব। তো আমরা সব মিলিয়ে আমরা তার জন্য হাতে আমরা 3টা দিন আমরা হাতে রেখেছি ফাইনালের আগে, যেহেতু 8 তারিখ ফাইনাল, আমরা আগামী 3 দিন এই মাঠে অনেক কাজ হবে, মাঠকেও একটু ডেভেলপমেন্ট, যদি বৃষ্টি না হয় আমরা মাঠকে আর একটু ডেভেলপমেন্ট করব, মাঠের চারপাশকে আরও আমরা একটু সুন্দর করার চেষ্টা করব, গ্যালারিতে বসার যে গ্যালারিগুলোকে পরিষ্কার সহ অন্যান্য যদি কিছু থাকে আমরা করে, যাতে দর্শক সুন্দরভাবে খেলা, আমি দর্শকের কাছে কৃতজ্ঞ, মানে 99.9% দর্শক এইবার ফুটবলকে সাপোর্ট করেছে, আমরা তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি, যে এখানে কোনো মনোমালিন্য ছাড়া 30টা ম্যাচ সম্পন্ন হয়েছে, কোনো ধরনের তর্কাতর্কি ছাড়া, কোনো ধরনের বিবাদ ছাড়া 30টা ম্যাচ সম্পন্ন হয়েছে। তার জন্য আমি এখানে অংশগ্রহণকারী 32টা ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন,
স্পন্সর যারা আজকে আর্থিকভাবে সহায়তা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আপনারা ইউটিউবার ব্লগার সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা খেলাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে নিয়ে পৌঁছে দিয়েছেন মাতৃভূমি কাপকে। প্রিন্ট মিডিয়া যারা আছে, বিশেষ করে আমি প্রতিটি প্রিন্ট মিডিয়ার কাছে কৃতজ্ঞ। আমি অনেক খেলা দেখি, আমি স্পোর্টসের যে লাস্ট পেজটা আমি সবসময় আমি ফলো করি, কিন্তু মাতৃভূমি খেলার প্রতিটি ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে এইভাবে প্রতিটি খেলার ফটো আমি আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনও খেলা চলছে কিন্তু কোনোদিন প্রতিদিন ফটো ওদের বাইর হয় না, কিন্তু মাতৃভূমি কাপের প্রতিটি প্রিন্ট মিডিয়া ফটো বের করে দিয়েছে। এখানে দুইটা ভালো দল ফুটবল খেলবে, জামালপুর এফসি আগের থেকেই ভালো, 2022 চ্যাম্পিয়ন, 2023 রানার্স আপ, এবং এই বছরও আর একটা ভালো টিম তৈরি করেছে, খেলায় তো হাজির থাকবে, আমি এখন বলবো না কি হবে। এবং অন্যদিকে আপনার ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স টিমও আজকে ওরা ভালো একটা টিম নিয়ে এসেছে এবং এই টিমটাই বিগত কোয়ার্টার ফাইনালও খেলেছে। তো দুইটা ভালো দলের খেলা আমরা সবাই মিলে উপভোগ করব, খেলায় হার জিত থাকবে, মনোমালিন্য যাতে থাকে না। আমরা মনোমালিন্যের জন্য এখানে মাতৃভূমি ক্লাব খেলা আয়োজন করে নিই, আমরা একটা উৎসব এটা। আজকে আপনারা চিন্তা করে দেখুন, আজকে এখানে গারমোড়া হাইলাকান্দি কাটলিচড়ক থেকে আপনাদের মতো ইউটিউবাররা এসে এখানে মাঠে প্রবেশ করেছে, হাইলাকান্দির থেকে এসেছে, সোনাই সোনাবাড়ি ঘাট এইগুলো তো আমরা আর ধরছি না, তারা তো লোকেল, সোনাই থেকে যারা আসছে লোকেল, হাজিডোর থেকে যারা আসছে লোকেল, সোনাবাড়ি ঘাট থেকে সব লোকেল মানুষ, কিন্তু শিলচর সহ বাইরে মেহেরপুর থেকে শুরু করে কাটলিচড়া হাইলাকান্দি গারমোড়া রাতাসরার থেকেও লোক এসেছে খেলা দেখতে, কালাইন থেকে কাটিগড়ার থেকে লোক এখানে এসেছে খেলা দেখতে। আজকে 30,000 অধিক দর্শক এখানে খেলা উপভোগ করেছে। এবং আমাদের যেটা আইডিয়া, যেহেতু এখানে জামালপুরের খেলা হলে মানে সেটা আজকের কথা নয়, আমরা 2022 থেকে লক্ষ্য করছি জামালপুর এফসির খেলা হলে দর্শক সংখ্যাটা বেশি হয়, ফাইনাল খেলার দিন 50,000 বেশি দর্শক এই মাঠে হবে বলে আমরা আশা রাখছি। আমাদের যিনি সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি সেই দিন বলে গিয়েছেন যে 1,00,000 দর্শক হবে, আমি আরো 50 কমিয়ে বলছি, জানি না ওনার কথা টিকবে না আমার কথা টিকবে, কিন্তু আমি বলছি 50, উনি 1,00,000 বলে গিয়েছেন। যাই হোক, সব মিলিয়ে যাতে খেলাটা সুন্দর হয় আপনাদের সবার সহযোগিতা চাইছি, উভয় টিমের সাপোর্টার যারা আছেন সবের সহযোগিতা চাই, আমরা কৃতজ্ঞ। যারা গুয়াহাটির থেকে, ত্রিপুরার থেকে, বাইরের রাজ্যগুলির থেকে এসে এখানে, আমরা তো যারা এখানে অর্গানাইজার ক্লাব মাতৃভূমি, যে আমরা জিনিসটাকে এত বড় নিয়ে আমরা শুরু করিনি, আমরা একটা খেলা শুরু করি যাতে টিমরা আসে খেলতে পারে, কিন্তু যখন আমরা শুরু করি, শুরু করার পর থেকে ধীরে ধীরে প্রত্যেক বছর এটা এমনভাবে বিরাট একটা আকৃতি রূপ নেয় এই খেলাটা। আর আমরা মানে পরিচালনা করতে গিয়ে আমাদের যারা সদস্য ওরাও এই কয়টা দিন থেকে, 1.5 মাস থেকে ওরা দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, আমার ক্লাবের সদস্যরা পুরুষ বলুন আর মহিলা বলুন প্রত্যেকে মানে ঐক্যবদ্ধভাবে এই খেলাটাকে সুন্দর করার জন্য একটা পরিশ্রম করছে। দূর থেকে যারা আসছে, বাইরের রাজ্য থেকে যারা আসছে, এরা অক্লান্ত পরিশ্রম করে এখানে খেলা উপভোগ করার জন্য আসছে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আমাদের এখানে যে বসার জায়গা আমরা ঠিক সেই নমুনার দিতে পারছি না। আর গেস্ট ক্যাম্পাসের মধ্যে আমরা কতজন গেস্টকে ঢুকাবো, স্থানীয়রা আছেন, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা আছেন, আমার আমার পরিচিত কিছু ক্লাব এখানে সংগঠন আছে তারাও আছে, সবাই মিলে যদি আমরা ডায়াস ক্যাম্পাসে, তো আমাদের এরকম জায়গা নেই, আমরা জায়গা দিতে পারবো না। তবে 2025 আমরা একটা চিন্তাধারা যে এখানে আরো 3টা গ্যালারি আমরা কমপ্লিট করতে পারবো, যেহেতু অর্থ রিলিজ হয়েছে, ফাউন্ডেশন হয়েছে, আমাদের পশ্চিম প্রান্তে 2টা গ্যালারি হবে এবং এই আমার ক্লাব হাউসের পার্শ্ববর্তী আরেকটা জায়গায় আরেকটা গ্যালারি হবে। তো আরো 3টা গ্যালারি হলে দর্শকরা, দর্শক তো হবে এই বছর, যে দর্শক হয়েছে আগামী বছর হবে, কিন্তু বসার একটা ব্যবস্থা আমরা করে দিতে পারবো। মাঠ নিয়ে আমি আমাদের মাননীয় সাংসদের সঙ্গে সেদিন কথা বলেছি, উনি যেদিন এসেছেন, আবার ফাইনালের দিন আপনাদের সবাইকে নিয়ে আমি ওনাকে বলবো যে মাঠটা আমাদের একটু ডেভেলপমেন্ট করতে হবে, যাতে বৃষ্টি দিলে আমরা মানে যাতে মাঠে কাদা না হয়, তার জন্য আমরা একটা মানে ব্যবস্থা নেব। আর এই 3 দিন যেটা সময় রয়েছে, যদি আবহাওয়া আমাদেরকে সাপোর্ট করে আমরা মাঠে একটু কাজ করাবো। আমার পরিচিত একজন মানুষ, তার কাছেও আমি কৃতজ্ঞ, খলিল উদ্দিন বড়ভূইয়া আজকে সকালে নিজে আমাকে ফোন করে বলেছে, গতকালকে সকালে, যে দাদা সেমিফাইনালটা শেষ হওয়ার পর হাতে 3 দিন সময় রয়েছে, উনি PWD-র একজন ভালো কন্ট্রাক্টর, উনি বলেছেন যে আমি এখানে যে সমস্ত কাজ করে দিতে হয় আমি করে দিয়ে দিব, আমার রোলার বা আমার গাড়ি দিয়ে আমি কোনো জায়গায় যদি কিছু করতে হয় তো সেটা আমি করব। তো আমি এই ব্যাপারে আমি আমার DS-এর যিনি গ্রাউন্ড সচিব আছে ওনার সঙ্গে আলোচনা করেছি যে আমাদের মাঠ যে পরিস্থিতি রয়েছে এই মাঠে এখন কি করব। উনি মানে বালি মাটি টোটালি না করে দিয়েছেন, এলাও করেননি,
উনি বলছেন ঠিক আছে আপনারা যদি মাঠটা শুকায় আপনারা রোলার করে নেন, আর যদি পারেন অল্প বিস্তর রাবিশ আপনারা মাটির রাবিশ যেটা আছে সেটা দিতে পারবেন, অন্যথায় বালি টালি এইগুলো দিলে এখন প্রবলেম হবে প্লেয়ারের। তো আমরা এই ব্যবস্থাটা করব। ধন্যবাদ।